চলুন ফুরলি ঝরন ঘুরে আসি। পরিবারের সাথে সবাই মিলে পার্কে গেছিলাম, বাড়ির কাছাকাছি পার্কে, ভীষণ আনন্দ করেছি। বাড়ির ছোট ছোট পুচকে পুচকেগুলোও ভীষণ মজা করেছে, সেগুলোই আপনাদের সাথে আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। রোদ্দুরে মেঘে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর চারিদিকে এত সুন্দর পরিবেশ যে মুগ্ধ হয়ে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। রাস্তার মাঝেই পড়েছিল একদল হনুমান, এখানে চারিদিকে হনুমানের ভর্তি, সেগুলোই দেখতে দেখতে পৌঁছেও গেলাম আমরা যেই জায়গাটা আসবো। এখানে পার্কটার সামনেই কতগুলো ছোট ছোট হনুমান ছিল, ওই খেলা করছিলাম। ওরা আমাদের দেখলে ভয় পায় না, কারণ সবাই অনেকেই আসে এখানে, তাই ওরা অভ্যস্ত হয়ে গেছে। ওদিকে আমাদের টিকিট কাটতে চলে গেছে আর আমরাও পার্কের মধ্যে ঢুকেও গেছি। চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। আমাদের সাথে একটা ছোট্ট পুচকে ছিল, সে ওই এই ছোট্ট হনুমানটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ভীষণ বায়না করছিল আর কাঁদছিল। এই দেখুন এদিকে হরিণ, এগুলো অবশ্যই আসল নয়, এগুলো সব স্ট্যাচু বানানো। এগুলো দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছি, একদম সোজা চলে যাব। চলুন, নিচে একটা ঝর্ণা আছে, ভীষণ সুন্দর ঝর্ণা, আর সেটাই আবার প্রথমে দেখব। অনেকটা সিঁড়ি থাপ ভেঙে ভেঙে আমরা নিচে নামছি, বেশ অনেকটাই নিচে। চলে এলাম, এখানে সামনেই রয়েছে মহাদেব, প্রণাম করে আমরা চলে যাচ্ছি ঝর্ণা। ওই দেখুন ঝর্ণা, ঝর্ণার কাছে চলে এসেছি। এখানে সবাই ফটো শ্যুট করতে ব্যস্ত, চারিদিকটা দেখুন পাহাড়ে ঘেরা, পরিবেশটা ভীষণ ভালো, ভীষণ সুন্দর। আর আচ্ছা চলুন ঝর্ণার উৎসটা আপনাদের দেখাই, কোথা থেকে আসলে ঝর্ণাটা নেমে আসছে। আপনাদের আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ঝর্ণাটা তুলনায় ছোট, কিন্তু বাড়ির কাছাকাছি এটা হওয়ায় যখনই ইচ্ছে হয় বা যখনই হাতে সময় থাকে আমরা চলে আসি। এটা আমাদের দুবার আসা হলো, প্রত্যেকবারই মন ভরিয়ে দিয়েছে। এবার সাথে একটু ফটোশ্যুট হলো, অবশ্যই ক্যামেরাম্যান আমার হাজবেন্ড, আর সবাই মিলে খুব মজাও করেছি। আমার ঝর্ণা সমুদ্র এগুলো এতটাই পছন্দের হয় যে এখানে এলে আমার নড়তে ইচ্ছে করে না। পার্কের চারিদিকে হনুমানে ভর্তি, কিন্তু এরা কাউকে কোনো ক্ষতি করে না আর সবাইকে দেখতে থাকে। আমরাও এদের সাথে মজা করছিলাম, কিন্তু কাউকে আঘাত করেনি। স্ট্যাচুগুলো দেখেনি পরপর। ছোট বাচ্চাদের জন্যই পার্কটা ভীষণ সুন্দর, আর অনেক কিছুই রয়েছে, বাচ্চারা সারা দিন ধরে খুব খুব মজা করবে। এখনও অনেক কাজ বাকি আছে আর কাজ চলছেও। আমাদের এই পার্কটা ভীষণ ভালো পছন্দ হয়েছে, সবারই ভীষণ পছন্দ হয়েছে। একটু হাতে সময় নিয়ে বাচ্চাদেরকে আমরা ইচ্ছে করলেই বেড়াতে নিয়ে আসতে পারি, খুব দূরেও নয়। আমার পুচকেটা একটু একটু বেশি ছোট, তাই ও ভয় পাচ্ছে, বাবাই তুলে নিল। সারাদিন ধরে ঘোরাও হয়েছে, বাচ্চাগুলো খুব ভীষণ নিজেদের মতো করে মজাও করেছে। এরপর আমাদের ফেরার পালা, ফিরে চললাম।
গেটের কাছেও একটা হাতির স্ট্যাচু রয়েছে, সেখানেও অনেকে ফটোশ্যুট করছে। পার্কটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর এই ঝর্ণাটা আমার ভীষণ পছন্দের, আপনাদের কেমন লাগলো সেটাও বলবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর চলি টাটা।